আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মুসলিম ভাইয়ের বইয়ের চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব, আর ভালো না লাগলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মডেল ও অভিনেত্রী সুভাষা হুমায়রা তার 2018 সালে একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল, যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। নাসির সুভার সেই আলোচিত প্রেমের ইতি কিন্তু ঘটেছে বেশ আগেই। আর এদিকে চলতি বছরে বিশ্ব ভালোবাসা দিবসে 14ই ফেব্রুয়ারি তামিমা তাম্মির সাথে বিয়ে করেছেন নাসির। অন্যদিকে এই ক্রিকেটারের স্মৃতি ভুলে নতুন প্রেমের মজেছেন সুভা। তবে দর্শক, সোশ্যাল মিডিয়াতে সুভার স্ট্যাটাস দেখলে বোঝা যায় যে তিনি এখনও নাসিরকেই ভালোবাসেন। তিনি যতই মুখে বলুক না কেন যে তিনি নাসিরকে ভুলে গিয়ে নতুন কারোর সাথে সম্পর্কে আছেন, তারপরও নাসিরের জন্য কিন্তু তার মনে একটু হলেও ভালোবাসা রয়েছে। কারণ তার স্ট্যাটাস সবগুলোই থাকে নাসিরকে উদ্দেশ্য করে। যেমন গত 18ই নভেম্বর, অর্থাৎ গত বৃহস্পতিবার, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন তার স্ট্যাটাসে, একটা বাস্তবলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই সুখী হয় না। এই স্ট্যাটাস দেওয়ার পরপরই নেটিজেনরা তার কমেন্ট বক্সে কমেন্ট করা শুরু করেছে। তবে এই স্ট্যাটাস কাকে উদ্দেশ্য করে দিয়েছে সেটা কিন্তু সবাই খুব ভালো করেই বুঝতে পেরেছে। চলুন দেখা যাক যে তার কমেন্ট বক্সে নেটিজেনরা কি কমেন্ট করেছে। সুভার এই স্ট্যাটাসে তৌফিক খান নামে একজন জানতে চেয়েছেন যে তুমি কোনটা। জবাবে সুভা লিখেছেন, আমি কোনটা তা সবাই জানে, লোভী হলে সবাই দেখতেই পারত, আমি যেমন ছিলাম তেমনই আছি। আহমেদ ইমতিয়াজ খালেদ নামে একজন লিখেছেন যে যেমনটা নাসির আর নাসিরের বউ। সেখানে কিন্তু পাল্টা মন্তব্যে সুভা লিখেছেন, পারফেক্ট। তার মানে হচ্ছে তিনি তাদেরকে উদ্দেশ্য করেই স্ট্যাটাসটি দিয়েছেন। তার এই টুকটাক খোঁচা মারা স্ট্যাটাস কিন্তু তিনি প্রায়ই দিয়ে থাকে। যেমন এর আগে গত শনিবার অর্থাৎ 13ই নভেম্বর একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন সুভা। সেখানে সুভার কণ্ঠে শোনা যাচ্ছে, এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, সুখের চেয়েও সুখ তুমি, যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। ভিডিও শেষে তাকে বলতে শোনা যায়, দিও কিন্তু ভালোবাসা, ঠিক আছে। সুভার সেই পোস্টে অনেকেরই তার গানের প্রশংসা করেছেন। তবে আবার কেউ কেউ কিন্তু নাসিরের প্রসঙ্গে টেনে এনে তাকে খোঁচাও দিয়েছেন। যেমন তানবীর হোসেন লিখেছেন, নাসিরের কথা মাথার থেকে বাদ দাও, এখন শুধু আমাকে নিয়ে স্বপ্ন দেখো। মোহাম্মদ সুজন আহমেদ লিখেছেন, তোমার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আলামিন লিখেছেন, বন্ধুর জীবন তামিমাকে দিয়ে দিয়েছে। আশিক আর্য লিখেছেন, বন্ধুর নাম শুনতে চাই, খালি খালি আমরা মারামারি করতে পারবো না সুন্দরী। দর্শক, এখন দেখার বিষয় হচ্ছে যে সুভা যেটা বলেছিল, তিনি নাকি এখন নতুন করে কারো প্রেমে পড়েছে, কারোর সাথে নতুন সম্পর্কে জড়িয়েছে। তবে কে সেই ভাগ্যবান ব্যক্তি সেটা কিন্তু তার ভক্তরা অধীর আগ্রহ নিয়ে জানতে চাইছে। তো সুভা কবে সেই মানুষটাকে সামনে নিয়ে আসবে সেটা কিন্তু সে এখনো বলেনি। তবে বলেছে খুব শীঘ্রই নাকি তার ভালোবাসার মানুষকে মিডিয়ার সামনে নিয়ে আসবে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে নাসিরের স্মৃতিগুলো সত্যি সত্যিই কি সুভা ভুলতে পেরেছে, নাকি নাসিরকে খোঁচা মেরেই তিনি এত বড় স্ট্যাটাসটি দিয়ে দিয়েছে। তো যাই হোক দর্শক, সুভা এবং নাসিরের এই খুনসুটি কিন্তু চলতেই থাকবে। আপনাদের যদি এ ব্যাপারে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।